হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের অসাধারণ কিছু গুণাগুণ সম্পর্কে। আমাদের দৈনন্দিন রান্নায় পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। পেঁয়াজ ছাড়া মজাদার তরকারি রান্নার কথা ভাবাই যায় না। পেঁয়াজকেও তরকারি হিসেবে খাওয়া যায়, আবার তরকারি ছাড়াও সালাতে পেঁয়াজ খাওয়া হয়। কাঁচা পেঁয়াজও অনেকে খেতে পছন্দ করেন। পেঁয়াজে রয়েছে বেশ কিছু অসাধারণ পুষ্টিগুণ যা আপনাকে অবাক করবে। আমরা তো অনেকেই ভালো করে জানি না পেঁয়াজের গুণাগুণ কি। খ্রিস্টপূর্ব 3500 সালের দিকে মিশরে পেঁয়াজের ভেষজ গুণের জন্য ছিল জনপ্রিয়। পেঁয়াজের রস বাত রোগ সারায়, হৃদরোগের উপকারী এবং যৌনশক্তি বাড়াতে সক্ষম, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এবার জেনে নিন পেঁয়াজের ব্যতিক্রমী কিছু ব্যবহার। এক, কীট পতঙ্গের কামড়ের ব্যথা দূর করে। কীট পতঙ্গের কামড়ে অনেক সময় ব্যথা হয়, সেই ব্যথা দূর করতে এক টুকরো পেঁয়াজ ঘষে দিন, ব্যথার স্থানে ব্যথা কমে যাবে। দুই, মশা বা কীট পতঙ্গের কামড় থেকে রক্ষা পেতে। মশার উৎপাত বা কীট পতঙ্গের উপদ্রব থেকে রক্ষা পেতে পেঁয়াজের রস শরীরের অনাবৃত অংশে মাখিয়ে নিন, দেখবেন মশা বা কীট পতঙ্গ কামড়াতে আসছে না। তিন, গলা ব্যথায়। গলা ব্যথা হলে একটু গরম পানিতে পেঁয়াজের রস দিয়ে পান করুন, অল্প অল্প করে, গলা ব্যথা সেরে যাবে। চার, পোড়া ব্যথার উপকারী। শরীরের কোনো অংশ পুড়ে গেলে সেখানে পেঁয়াজের রস মেখে দিন, দেখবেন পোড়া স্থানের ব্যথা থাকবে না, জ্বলনি কমে যাবে। পাঁচ, ধাতুর দাগ দূর করে। সাধারণত চামচ, দা, ছুরি কিংবা আর ধাতব সামগ্রীতে দাগ বসে যায়। এক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, পেঁয়াজ কেটে তা দিয়ে ঘষে তুলে ফেলতে পারেন সেই সব কঠিন দাগ সহজে। ছয়, ব্রণ দূর করতে। সকালে ঘুম থেকে জেগে গালে একটা অস্বাভাবিক ব্রণ দেখতে পাচ্ছেন, সমস্যা নেই, ব্রণের পেঁয়াজের রস মেখে দিন, ব্রণ চলে যাবে। সাত, চুল পড়া কমাতে। চুল পড়া কমাতে চুলে পেঁয়াজের রস মাখার বিকল্প কিছু হতে পারে না, চুলের গোড়াকে শক্ত করে, তাই চুল পড়া কমে যায় অনেক দ্রুত। আট, অ্যান্টিব্যাকটেরিয়াল। পেঁয়াজে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, তাই ফোড়া বা ঘা পেঁয়াজ দিয়ে ধুলে তাড়াতাড়ি সেরে যায়। নয়, হেঁচকি দূর করতে। কোনো মতেই হেঁচকি ওঠা বন্ধ করতে না পারলে পেঁয়াজের রস মিশিয়ে পানি পান করুন, হেঁচকি বন্ধ হয়ে যাবে। দশ, বমি বন্ধ করে। বমি বন্ধ করতে হলে কয়েক ফোঁটা পেঁয়াজের রস পানিতে মিশিয়ে পান করলেই হবে, এতে বমি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।